ভালো লাগছে, ও যথেষ্ট পরিমাণ ভালো খেলছে। বাইরের দেশে বলতে কি, বাইরের দেশে একটু ইনজুরি হলে আর কি ওরা মাঠে নামতে চায় না, কিন্তু আমাদের প্লেয়াররা এদিকে মন মানসিকতা খুবই ভালো যে তারা আবার আমাদের দল হলো টাইগার দল, এইটাই আর কিছু বলবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার কি নাম? রাকিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কার খেলা ভালো লাগছে? কালকে তো ফোনাবাড়ি গেছে বাংলাদেশ। বাংলাদেশের কার খেলা ভালো লাগছে, মানে কোন প্লেয়ারের খেলা? কি জানি নাম, আপনার কাছে কেমন লাগছে? আমি খেলা দেখিনি। হ্যাঁ, খেলা সম্পর্কে ফুটবলটা খুব পছন্দ করি। প্রথম ম্যাচে জয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তামিম যে ইনজুরি নিয়ে খেলছে, এই বিষয়টা কেমন লাগছে আপনার? অনেক ভালো, আমাদের বাংলাদেশের জন্য গর্ব। গতকালকে যে বাংলাদেশ খেলছে এশিয়া কাপে, প্রথম ম্যাচে জয়লাভ করছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। মানে কার খেলা ভালো লাগছে আপনার? সবগুলোরই খেলা ভালো লাগছে। সবার খেলা ভালো লাগছে, স্পেশালি কার খেলা ভালো লাগছে? কোন প্লেয়ার? তামিম ইকবাল। তামিম ইকবালের খেলা কেন ভালো লাগছে? ভালো লাগছে, ইনজুরির পরে উঠছে, এটাই বিশাল বড়। আর মুশফিকের খেলা? এটা তো আরো বেটার, ফাইনাল জিতবে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ বিদ্যুত মোল্লা, নওগাঁ থেকে। নওগাঁ থেকে মিঠুন ভাই। কার খেলা ভালো লাগছে? তামিম কেন, ওনার যে হাত ভাঙা নিয়ে খেলছিল, ওনার এই স্পোর্ট দেখে আমার খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। আর মুশফিকের খেলা কেমন লাগছে? ও খেলা ভালো আসছে, দারুণ। ওকে গুড বাই, ওকে ধন্যবাদ। এবং বাংলাদেশ থেকে অনেক শুভেচ্ছা, আরও ভালোবাসা। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনার দেশের বাড়ি? বামনবাড়ি। এবং বাংলাদেশের কার খেলা সবচেয়ে ভালো লাগছে? মুশফিকুর রহিম। মুশফিক, আর কেউ না? তামিম। কেন? কারণ ওর ডান হাত ভাঙা, ইঞ্জুরি নিয়ে বাম হাতে ব্যাট করছে। বাম হাতে, এটা তো একটা বিশ্ব রেকর্ড। এই যে এশিয়া কাপে প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করছে, টুর্নামেন্টে বাংলাদেশের সফলতা কতটুকু হতে পারে? বিশাল। নাসির বা সাব্বির, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? না, তাদের উদ্দেশ্যে আর কি বলার আছে? সবসময় ভালো লাগে। আর গতকাল যে বাংলাদেশ প্রথম জয়লাভ করছে এশিয়া কাপে, এশিয়া কাপে বাংলাদেশের সফলতা কতটুকু হতে পারে? আমার, আমি বলি, আমার যেটুকু মনে হচ্ছে এবারের টিমটা, তামিমকে আমরা মিস করবো, কিন্তু এবারের টিমটা আমার, মানে কালকে যা খেলা দেখলাম, ওদের যা গতি এবং খেলাটা স্পিড, আমার মনে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হবো, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, আর তামিম যে ইনজুরি হওয়ার পরেও খেলছে, এই বিষয়টা কেমন লাগছে? এটা তো আসলে দেশ প্রেম না থাকলে এটা সম্ভব না। হ্যাঁ, এটা আসলে আমাদের, এটা ওদের কাছ থেকে একটা অনেক বড় শিক্ষা, শিক্ষা পাই ওদের কাছ থেকে। আপনি দেখেন মাসাই ভাই, তিনি ছয়টা ইঞ্জুরি নিয়ে খেলে, তামিম কালকে রান কম ছিল, তার জন্যই কিন্তু এখানে নাম খুঁজি, ঠিক আছে? না, রান কম ছিল এই জন্যই, দেশের প্রতি ভালোবাসা আছে এই জন্যই সে কিন্তু নামছে। ইঞ্জুরি হওয়ার পরেও মাঠে নামছে, এটা সে খেলছে দেশের জন্য, আমার দেখে খুবই ভালো লাগছে। বাংলাদেশ তো আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, ঠিক আছে? তারপর আপনার মনে করলেন যে খেলার দিক দিয়ে অনেক উন্নত হচ্ছে, ঠিক আছে? তারা সব ফর্মেটেই ভালো খেলতেছে, টি টোয়েন্টি, ওয়ান ডে, টেস্ট, ঠিক আছে? আমরা চেষ্টা করতেছি যে আমরাও আরও তাদের উৎসাহ করতেছি তারা ভালো খেলার জন্য, ঠিক আছে? আমরা চাই এশিয়া কাপটা আমাদের মাটিতে আসুক, আমাদের ঘরে আসুক। ভাই, গতকালকে বাংলাদেশের খেলা দেখছেন, কেমন লাগছে? ফাটাফাটি। কার খেলা ভালো লাগছে? কার খেলা ভালো লাগছে? তামিম। তামিম, তামিম তো দুই রান করছে, হাত ভেঙে নিয়ে মাঠে নামছে, এটা ওটা ধন্যবাদ জানানো দরকার। আচ্ছা আপু, কালকে বাংলাদেশের খেলা দেখছেন? না ভাইয়া, খেলা দেখে নাই। থ্যাংক ইউ। আচ্ছা কাকা, আপনি খেলা দেখছেন? বাংলাদেশ জয় লাভ করছে জানেন? এটা জানেন। এটা জানেন, কেমন লাগছে? দেখছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।